যে বিষয়টা হলো যে রিপোর্টের মধ্যে সে যেই বিষয়গুলো নিয়েছিল যে তার অনুসন্ধানগুলো সেগুলো অভিযুক্ত মা বাবা দো আগস্ত বিতান কাপ্তান বাজার নামক ভেন্ডারের মাধ্যমে খাসির গোস্ত সংগ্রহ করে থাকেন। কাপ্তান বাজারে খাসি জবাই করার সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি মাঝে মাঝে উপস্থিত থাকেন। তিন, ভেন্ডর নিজ দায়িত্বে অভিযুক্ত প্রতিষ্ঠানে অংশ পৌঁছায়। চার, মার্চ 2023 তারিখ অভিযুক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার মৌখিকভাবে 150 কেজি খাসির মাংস সংগ্রহের কথা জানান, ভেন্ডর 125 কেজি সরবরাহের কথা জানান। মানে অনেক সময় অর্ডার দেয় 150 কেজি, আবার হয়তো 125 কেজি দিল সেটা। তারপরে সন্দেহযুক্ত চিকন হাড়ের ব্যাপারে অভিযুক্ত যে 9 কেজি ওজনের খাসির মাংস তারা ব্যবহার করেন এবং আকারে ছোট হওয়ায় এ সকল খাসির হাড় চিকন হয়। আর 6 নম্বর, যে নম্বর থেকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা যখন অনুসন্ধান করি তখন এখানে যিনি অভিযোগ করবেন বা যিনি কোনো বিষয় রেজ করেন, দেখেন সোশ্যাল মিডিয়া একটা বিষয় এভাবে জনজনে চলে গেল যার কোনো বৈজ্ঞানিক ভিত্তিটা আমরা পাই আসলে এটি কী, তারপরে কিন্তু এটা মানুষ জনমত চলে গিয়েছে। এই মোবাইল নাম্বার থেকে ব্যবহার করে যে অভিযুক্ত প্রতিষ্ঠানে অভিযোগ দেওয়া হয়েছিল তা বন্ধ পাওয়া যায়। আর আমাদের যে কথা শুনানি নিয়েছেন সব কিছু শুনের পরে তিনি লিখেছেন, খাসি বাদে অন্য প্রাণীর মাংসের ব্যবহার নিঃসন্দেহভাবে প্রমাণিত না হয় অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান ডাইন্সকে অন্য প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া। এখন আমি বলি, না না না, এখন আমি বলি আপনাদের একটা, না একটু বলি, আপনারা এই বক্তব্যটা দিয়ে মহোদয় দিলেই আমাদের হয়ে গেল। না না স্যার, আপনাদের বলেছেন কাগজটা দিয়ে দিন। না এখন স্যার একটু একটু যুক্ত করব, আজকে যে টিকিং দি আপনি কি শর্ট সার্কিট একটু বলে দিবেন, আপনি শর্ট সার্কিটটা শর্ট সার্কিট আমি একজন একজন বলেন, উনি যে প্রশ্ন করছে আমি বলি, সেটা হলো না, আমি আপনাকে একটা কথা বলি, সেটি হলো যে বিষয়টি কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং আপনারা জানেন যে আজকে হিয়ারিং হবে, সেটাও কিন্তু মিডিয়ায় প্রচার হয়েছে, তারা সকালবেলা এসছে এখানে হিয়ারিং করেছে, আমি কিন্তু ওই মানে জব্বার হিয়ারিং করেছে, হিয়ারিংয়ের পরে আমার কাছে রিপোর্টটা আসছে, রিপোর্টটা এসে আমি যেটা বলেছি, অনেকেই আমাকে প্রশ্ন করছে এই বিষয়ে মতামত কী, আমি বলেছি যে এইটা যেহেতু হিয়ারিং আছে অতএব এই হিয়ারিংয়ের পরে আমরা 12টার সময় এটা আমরা ব্রিফ করব, সেই ব্রিফের জন্য আমরা বসেছি, সেখানে ফাইন্ডিংসগুলো কিন্তু আমি বলেছি এবং সেই জিনিসটা হলো যে আমাদের কাছে কিন্তু কোনো স্যাম্পল নেই এবং আমরা কিন্তু যোগাযোগ করেছি, যিনি এইটা পোস্ট করেছে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কিন্তু আমরা তাকে ট্রেস করতে পারিনি। এখন যে জিনিসটা সেটি আসলে ওইখানে মাংসটা কী, সেই মাংসটা কার কে বলতে পারবে, সেটি বলতে পারবে যে ওই স্যাম্পলটা যারা নিয়ে গেছে তারা তাদের টেস্টে বলতে পারবে, যে তাদের টেস্টে যদি এটি মনে হয় যে যেটা হলো সেই রিপোর্টটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটি যদি সেটা নিয়ে যায় তাহলে তারা বলতে পারবে, এইটুকুই। কিন্তু আমরা যে জিনিসটা হলো যে ভোক্তা অধিকার কী করেছে, আমরা ওখানে গিয়েছি, আমরা আমাদের ফাইন্ডিংসগুলো দেখেছি, আমরা তাদের ডেকেছি, ডেকে তাদের এই হিয়ারিংয়ের পরে আমরা আপনাদেরকে এইটা ব্রিফ করলাম, এটা হলো আমাদের পার্টের। এখন এখানে যেমন অনেক প্রশ্ন আসছে যে আপনার এখানে কেন ডাকা হয়েছে, কেন ডাকা হয়েছে, আমরা এই জন্যই ডেকেছি যে এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, অনেক সাংবাদিকরা আমার সাথে যোগাযোগ করেছে এবং এখানে আমি অনেকেই চিনি, তারা আমার সাথে বলেছে, আমি বলেছি যে এই বিষয়ে যেহেতু সকালবেলা আজকে 13 তারিখে হিয়ারিং আছে এরপরে আমরা একসাথে ব্রিফ করবো, সেই কারণেই ডাকা হয়েছে, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, না 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 না, সেটা তো বললেই তো, সেটা না 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 না, আমি এই রিপোর্টটা তো আপনাদেরকে শেয়ার করছি, সেটা তো আমরা বলেছি তো, ধন্যবাদ, আমরা শেয়ার করে দিচ্ছি, এর থেকে আর কি লাগবে, না না খালাসের প্রশ্ন না,